মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার তিন দিন পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তা হস্তান্তর করবেন তিনি। দর্শক, আসলে খুব কষ্ট হয় যখন দেখি যে আওয়ামী লীগের মতো একটা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া ঐতিহ্যবাহী দল। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। অবশেষে আমেরিকার চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশের সমাবেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাজী হেমায়েত ভাই। আজকে আমি আপনাদের দুটি ভিডিও এই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমে কাজী হেমায়েত ভাইয়ের সেই বক্তব্যটি শুনে আসি। দর্শক, আসলে খুব কষ্ট হয় যখন দেখি যে আওয়ামী লীগের মতো একটা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া ঐতিহ্যবাহী দল যখন তারা কোনো কর্মসূচি খুঁজে পায় না, যখন তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব এতই প্রকট আকার ধারণ করে যে তারা বিরোধী দল বিএনপির কর্মসূচিকে অনুসরণ করে তাদের কর্মসূচিকে, তাদের পরিকল্পনাকে কপি পেস্ট করে তারা তাদের কর্মসূচি নির্ধারণ করে, মানে এটা খুবই অবাক করার মতো বিষয়। এবং এদের কোনো লজ্জা শরম নাই যে মানুষ কি বলে এগুলো দেখলে। আওয়ামী লীগের মতো একটা পুরান ঐতিহ্যবাহী দল। দর্শক, বর্তমান পুলিশ তো পুলিশ লীগ, কোনো সন্দেহ নেই। তো এই পুলিশ সরকারের কথা মতোই চলে। তো পুলিশের টার্গেট ছিল যে বিএনপিকে দিবে গোলাপবাগ মাঠ, ওই যে গোলাপবাগের একটা আছে না, ওই যে গরুর মাঠ গোলাপবাগ, যেটা ওই 10ই ডিসেম্বরে পরে বিএনপিকে বাধ্য করলো সেই গোলাপবাগের মাঠে জনসভা করতে। আর আওয়ামী লীগকে দিতে চেয়েছিল ঢাকার প্রাণ কেন্দ্র জিমনেশিয়ামের মাঠ, বিএনপি চেয়েছিল নয়া পল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান। কিন্তু পুলিশ রাজি হয়নি, কারণ পুলিশের অজুহাত হচ্ছে যে এই নয়া পল্টন হচ্ছে মতিঝিলের কাছাকাছি একটা শিল্প এলাকা, এখানে এই কর্মদিবসে জনগণের ভোগান্তি হবে, অনেক যানজট হবে, ভালো কথা, তাহলে সোহরাওয়ার্দী উদ্যান দেন না কেন, সোহরাওয়ার্দী উদ্যানের পাশে আছে সুপ্রিম কোর্ট, তাহলে সেখানে এই কর্মদিবস তাদের ডিস্টার্ব হবে, মাইকের আওয়াজ হবে, খুব ভালো কথা। তো তারপরে বিএনপিকে বলা হলো যে আপনারা সেই গোলাপবাগে চলে যান, সেই গরুর হাটে। যদি বিএনপি সেখানে যেত এবং বৃহস্পতিবার দিন জনসভা করতো, তাহলে খুব হাসাহাসি করতো, উল্লাস করতো যে হ্যাঁ বিএনপিকে পাঠিয়ে দিয়েছি ঢাকার বাইরে, আর আমরা করেছি জিমনেশিয়ামের মাঠে ঢাকার প্রাণ কেন্দ্রে। কিন্তু দর্শক, বিএনপি তো অনেক বিচক্ষণ দল। বিএনপি করলো কি, আপনার খুব সকালবেলায় চলে গেল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে যে এখন কী করণীয়। তো পিটার হাস উপদেশ দিল যে এই মুহূর্তে আসলে সংঘাতে যাওয়া ঠিক হবে না। তার মানে এই না যে বিএনপির সংঘাত করার মতো ক্ষমতা নাই, বিএনপির যথেষ্ট শক্তি আছে, জনসমর্থন আছে এবং জনগণ আছে, বিএনপি ইচ্ছা করলে কিন্তু পুলিশের সব ব্যারিকেড ব্যারিকেড ভেঙে জনসভা করতে পারে। পুলিশ কী করবে, কতটুকু করবে, কতটুকু করবে? কিন্তু পিটার হাস বলল যে আমি মনে করি যে এই সময়ে সংঘাতে যাওয়া ঠিক হবে না, তার চেয়ে তোমরা অন্য কোনো উপায় খুঁজে বের করো। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে আসলো, এসে আপনার এসকাইপিতে তারেক রহমান সহ অন্যান্য স্থায়ী কমিটির সদস্যরা একটা মিটিং করলো। সেই মিটিংয়ে তারেক রহমান সিদ্ধান্ত দিল যে তাহলে সমাবেশটা একদিন পিছিয়ে দেওয়া হোক, কারণ বিএনপিকে নয়া পল্টনে বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার পিছনে পুলিশের প্রধান অজুহাত হচ্ছে যে ওই দিনটা কর্মদিবস। তাহলে আমরা যদি শুক্রবারে করি তাহলে তো আর সেদিন তো কর্মদিবস না, সেদিন সাপ্তাহিক ছুটির দিন, তাহলে তো কোনো সমস্যা নেই। সেজন্যই বিএনপি একদিন পিছিয়ে শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিন নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টায় তাদের মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিল। এখন তো আর পুলিশ বলতে পারবে না যে এটা কর্মদিবস, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, আজকে পুলিশের থোতামুখ বোতা হয়ে গেল। তাহলে দেখুন, পুলিশ বিএনপির উপরে ট্রাম্প খেলেছে এবং বিএনপি আবার ওভার ট্রাম্প খেলেছে। এটাই হচ্ছে বিএনপির বুদ্ধি এবং তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কৌশল, কীভাবে পুলিশকে একদম বোকা বানিয়ে দিল। তো গতকালকে বাংলাদেশ সময় সন্ধ্যা 8:30 মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিল যে তারা বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা দুপুর 2টার সময় তাদের মহাসমাবেশ করবে। দর্শক, তার ঠিক 5 মিনিট পরেই আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি গণমাধ্যমে তার প্রেরিত একটা বিবৃতিতে তিনি বলেছেন যে তারাও দিন তারিখ চেঞ্জ করেছেন, তাদের যে শান্তি সমাবেশ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার দিন সেটা হবে শুক্রবার দিন। এর কারণ কি, খোরো অজুহাত, কারণ হচ্ছে স্টেজ নাকি এখনো তৈরি হয়নি, মঞ্চ নাকি এখনো তৈরি হয়নি। তাহলে বিএনপি যদি তাদের মনোভাবনা পাল্টাতো, আপনারা কি পাল্টাতেন? পাল্টাতেন না। ঠিক 5 মিনিট পরে আপনারাও বললেন যে আপনারা চেঞ্জ করবেন। দর্শক, এই আওয়ামী লীগ, মানে বিএনপিকে ওদের কপি করতেই হবে। আপনি দেখেন, বিএনপি বললো যে তারা বৃহস্পতিবারে মহাসমাবেশ করবে, আওয়ামী লীগ বললো আমরাও বৃহস্পতিবারে করব আমাদের শান্তি সমাবেশ। এটা কিন্তু ছিল একদিন পরে,
শুক্রবারে তাকে একদিন আগিয়ে আনলো আওয়ামী লীগ শুধু বিএনপি যেই দিন করবে সেই দিন করবে বলে। তারপর বিএনপি বলল আমরা করব নয়া পল্টনে অথবা সরাদুদ্দানে, আর আওয়ামী লীগ বলল আমরা করব জিমনেশিয়াম মাঠে। যখনই বিএনপি সিদ্ধান্ত পরিবর্তন করল যে আমরা বৃহস্পতিবারের বদলে শুক্রবারে করব, ঠিক তার পাঁচ মিনিট পরে ওবায়দুল কাদের বলল তাহলে আমরাও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবারে করব। আবার বিএনপি যখন বলল যে আমরা গোলাপবাগ মাঠে করব না, আমরা করব নয়া পল্টনে, আওয়ামী লীগও তখন সিদ্ধান্ত চেঞ্জ করে বলল আমরাও তাহলে জিমনেশিয়াম মাঠে করব না, আমরা করব সেই আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে। মানে একই রকম কপি পেস্ট। আপনারা এর আগেও দেখেছেন যে বিএনপি যখনই কোনো পদযাত্রা দেয় তখনই আওয়ামী লীগ সেখানে শান্তি সমাবেশ দেয়, আবার এখন যোগ হয়েছে শান্তি এবং উন্নয়ন সমাবেশ। মানে অবাক কাণ্ড। দর্শক, বিএনপি তো একটা বিরোধী দল, বিএনপির একটা দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়ার জন্য তারা পদযাত্রা করে, মহাসমাবেশ করে, মানববন্ধন করে, শান্তিপূর্ণ আন্দোলন করে, আর আওয়ামী লীগ তো ক্ষমতায় আছে, আওয়ামী লীগের তো কোনো দাবি দেওয়া নাই, তারপরে ওরা শান্তি সমাবেশ করে, এরা লোকজন জড়ো করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সংঘাত উস্কে দেয়। তারা বলে বিএনপি নাকি নাশকতার চেষ্টা করবে, এজন্য তারা পাহারায় থাকে যাতে বিএনপি নাশকতার চেষ্টা করলেই বিএনপিকে ঠেকিয়ে দেওয়া যায়। যদি তর্কের খাতিরে ধরেই নেই যে বিএনপি নাশকতা করার চেষ্টা করবে, কিন্তু বিএনপি নাশকতা করার চেষ্টা করলে তো আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারাই ঠেকাবে। এই আওয়ামী লীগকে ঠেকানোর মহান দায়িত্বটা কে দিয়েছে দর্শক? দর্শক, এই আওয়ামী লীগ ভুলে যায় যে এটা আসলে 2014 সালও না, 2018 সালও না, এটা হচ্ছে 2023 সাল। এটা কিন্তু তাদের ভুলে গেলে চলবে না, কিন্তু তারা মাঝে মাঝেই ভুলে যায়। এখন আর সেই দিন নাই। এখন ওই যে আজকে সকালে দেখলাম হিরো আলমের উপর হামলার প্রতিবাদে বিবৃতি দেওয়ার কারণে 13 জন দূতাবাসের প্রতিনিধিকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তলব করে তাদেরকে প্রতিবাদ জানানোর কথা। কিন্তু আজকে শুনলাম যে একদম সুর চেঞ্জ হয়ে গিয়েছে। সাংবাদিকরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে জিজ্ঞেস করলো যে দূতাবাসের প্রতিনিধিদেরকে তলব করেছেন কেন, তিনি বলেন যে না তলব করিনি, আমন্ত্রণ জানিয়েছি, আমন্ত্রণ জানিয়ে বুঝিয়ে বলেছি। এখন আর সেই দিন নাই। এখন এই যেই দেখলেন না কম্বোডিয়ার উপর নিষেধাজ্ঞা দিল, তারপরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন পদত্যাগ করলো, তো হুন সেন পদত্যাগ করলো, হাসিনার কতটুকু যেতে পারবে? আমেরিকা ইউরোপ আজকে যদি এই গার্মেন্টস পণ্য কেনা বন্ধ করে দেয় তাহলে দেখবেন পুরো ঢাকা শহর জুড়ে, পুরো বাংলাদেশ জুড়ে কেমন ত্রাই ত্রাই অবস্থা। যেসব ব্যবসায়ীরা শেখ হাসিনাকে তেল দেয় ওইসব ব্যবসায়ীদের একদম মানে পথে বসে যাওয়ার মতো অবস্থা হবে। যদিও অনেকেই অনেক টাকা পয়সা পাচার করেছে বিদেশে, সেখানে গিয়ে তারা নতুন ব্যবসা বাণিজ্য খুলতে পারবে, কিন্তু বাংলাদেশে ওই যে গার্মেন্ট শিল্প, বিভিন্ন শিল্প টিল্প, এগুলো কিচ্ছু আর থাকবে না। কাজে ওই যে বিদেশিদের মুখে মুখে কথা, বিদেশিদেরকে ধমকানো, ওইসব দিন শেষ। দর্শক, একটু আগে খবর পেলাম যে ঢাকা শহরের প্রত্যেকটা হোটেলে অভিযান চালিয়ে পুলিশ গণহারে বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করতেছে, এবং ঢাকা শহরের যে লোকাল নেতা আছে বিএনপির, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা এলাকা এলাকায় সবার নামের লিস্টই তো পুলিশের কাছে আছে। সেই লিস্ট ধরে ধরে প্রত্যেকের বাসায় বাসায় অভিযান চালানো হচ্ছে, এবং প্রত্যেকটা আবাসিক হোটেলের রুমে রুমে গিয়ে বিএনপি নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। দর্শক, এভাবে কি একটা মহাসমাবেশ বন্ধ করা যায়? বিএনপির মহাসমাবেশে লক্ষ লক্ষ লোক হবে, সেইখানে 1,000, 2,000, 3,000, 5,000 লোকে গ্রেপ্তার করে পুলিশ কি করবে? এই গ্রেপ্তার করে কি লক্ষ লক্ষ লোক আসা বন্ধ করা যায়? আর এই লক্ষ লক্ষ লোক গ্রেপ্তার করতে হলে যে লক্ষ লক্ষ পুলিশ দরকার, সেই পুলিশ কি বাংলাদেশ সরকারের আছে? আবার পুলিশ গ্রেপ্তার করলেও যেই লক্ষ লক্ষ লোকের যে জেলখানা দরকার, সেই জেলখানা কি সরকারের আছে? নাই তো। এখন এই এগুলো করে একটু ভয় দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু জনগণ এখন আর ভয় পায় না। বললাম না, এটা 2014 সালও না, 2018 সালও না, এটা 2023 সাল। জনগণ আর ভয় পাবে না দর্শক, আর যে এগুলো করে লাভ নেই কোনো, তারপরেও করতেছে, হয়রানি করতেছে। এবং দেখবেন আগামীকালকেই তো অনেকে আসা শুরু করবে, বা শুক্রবার সকালে অনেকে আসবে, দেখবেন না পথে পথে কি হয়রানি হয়। দেখবেন বাস বন্ধ করে দিবে, ট্রেন বন্ধ করবে, স্টিমার বন্ধ করবে, লঞ্চ বন্ধ করবে, নৌকা ফেরিঘাট খেয়া সব বন্ধ করে দিবে। আমরা তো দেখেছি ইতিপূর্বে, এগুলো তো হয়েছে, আবারও হবে। আপনি দেখবেন একটা কথা, আপনাকে বললাম যে শুক্রবারে বিএনপি ইতিহাস সৃষ্টি করবে। শুক্রবারে কয়েক লক্ষ লোকের সমাগম ঘটিয়ে ঢাকা শহরে বিএনপি ইতিহাস সৃষ্টি করবে, এবং অবশ্যই আপনারাও মহাসমাবেশে যোগ দিবেন ইতিহাসের অংশ হয়ে থাকার জন্য। এটা আমি দর্শকদের প্রতি আহ্বান জানালাম। তো দর্শক, আওয়ামী লীগের কিন্তু সময় শেষ, এটা সত্য। তারা এখন পুলিশ লীগ দিয়ে বিএনপিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। পুলিশ লীগ বলতেছে যে বিএনপিকে আবার আবেদন করতে হবে, বিএনপি আগেরবার আবেদন করেছিল বৃহস্পতিবারে, এখন আবার শুক্রবারে চেঞ্জ করার কারণে নতুন করে আবেদন করতে হবে। আজ এই পুলিশ দিয়ে বিএনপিকে যতই বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন, বিএনপি বিভ্রান্ত হবে না, কারণ বিএনপির সাথে জনগণ আছে এবং আছে তারেক রহমানের মতো নেতৃত্ব। নিষেধাজ্ঞা ঘোষণার 3 দিন পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।
কয়েক সপ্তাহের মধ্যে বড় ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি, যদিও ভোটের আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন মার্কিন চাপেই এই সিদ্ধান্তটি দ্রুত নিতে বাধ্য হয়েছেন হুন সেন। অবশেষে ক্ষয় হচ্ছে এশিয়ার সবচেয়ে দীর্ঘ সরকার প্রধানের গদিও। 1985 সালে ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী পদে বসেন হুন সেন। এরপর থেকে টানা 38 বছর ক্ষমতা কুক্ষিগত করে রাখেন তিনি। অভিযোগ আছে এই সময় তার দমনপীড়নে দেশ ছাড়তে বাধ্য হন অনেক রাজনীতিক, নিষিদ্ধ করেন বিরোধী দলগুলোকে। নিবন্ধন ত্রুটির অজুহাতে প্রধান রাজনৈতিক দল ক্যান্ডেল লাইট পার্টিকে অযোগ্য ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বীহীন ও বিতর্কিত এই নির্বাচনে 82% ভোট পায় ক্ষমতাসীন ক্যাম্বোডিয়ান পিপলস পার্টি সিপিপি। এর বিরুদ্ধে ব্যালট পেপার ছিঁড়ে প্রতিবাদ জানায় অসংখ্য মানুষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভিসা নীতি প্রয়োগের পাশাপাশি অর্থ সহায়তা স্থগিত করে যুক্তরাষ্ট্র। এতে নির্বাচিত হওয়ার 3 দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন হুন সেন। জানান কয়েক সপ্তাহের মধ্যে বড় ছেলে হুন মানেটের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।